নমস্কার, আমি ডক্টর সায়ন পাল। আমি আপনাদের আজকে দু মিনিটের মধ্যে বোঝাবো যে রেডিয়েশন অঙ্কোলজি বা রেডিওথেরাপি ট্রিটমেন্টটা কী। বহু বছর আগে, 100 বছরেরও বেশি বছর আগে, রন জেন এক্স-রে আবিষ্কার করেন এবং বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানী মেরি কুরি, পিয়ের কুরি, তারা বিভিন্ন রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা রেডিয়েশন জিনিসটাকে আবিষ্কার করেন। এবং প্রায় তার পরবর্তী সময় থেকেই দেখা যায় মানুষ এটা বুঝতে পারে যে রেডিয়েশনের ফলে, রেডিয়েশন ট্রিটমেন্ট করে বা দিয়ে ক্যান্সার সেলগুলোকে সম্পূর্ণরূপে মেরে ফেলা সম্ভব। তো রেডিয়েশন ট্রিটমেন্টটা আসলে কী? রেডিয়েশন ট্রিটমেন্ট হলো এক্স-রে বা গামা রে, কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক রে, রেগুলো শরীরের ভেতরে ঢুকিয়ে ক্যান্সার সেলগুলো ডিএনএ বা প্রত্যেকটা সেলের তার নিজস্ব বৈশিষ্ট্য হলো ডিএনএ, এই ডিএনএটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে সে ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলা সম্ভব। এটা অভিনব এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা থেরাপি, এবং এই থেরাপিটা আজকের নয়, 100 বছর ধরে এই থেরাপি দিয়ে লক্ষ লক্ষ ক্যান্সার রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে। কিন্তু সেটা ততটা জনপ্রিয়তা বা ততটা মানুষ জানতে পারেননি এখনও, তার কারণ হলো যে এই থেরাপি যে মেশিনগুলোর সাহায্যে দেওয়া হয় সেগুলো অত্যন্ত কস্টলি মেশিন, এবং আমাদের দেশে এখনও এই থেরাপি মেশিনগুলোর একটা যথেষ্ট অভাব আছে। কিন্তু রিসেন্ট গত এই 2 দশক ধরে ইমেজিংয়ের অভূতপূর্ব এবং কম্পিউটার এসে যাওয়ার ফলে, মানে এক্স-রে, সিটি, আগে শুধু আমাদের এক্স-রে ছিল, এখন সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি স্ক্যান, সমস্ত ইমেজিং এসে যাওয়ার ফলে এবং কম্পিউটার সফটওয়্যারের অত্যধিক উন্নতি হওয়ার ফলে রেডিয়েশন মেশিনগুলো অত্যন্ত উন্নত হয়েছে এবং এখন সম্পূর্ণ টার্গেটেড ট্রিটমেন্ট করা সম্ভব। মানে ইমেজিংয়ের সাহায্যে, সিটি স্ক্যান, পেট সিটি স্ক্যান, এমআরআইয়ের সাহায্যে দেখে নেওয়া সম্ভব যে টিউমারটা কোথায় আছে, এবং সেই অনুযায়ী সফটওয়্যারের মধ্যে সেটাকে ড্র করে এবং তার চারপাশের নর্মাল স্ট্রাকচারগুলোকে সম্পূর্ণ বাঁচিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করা সম্ভব। মনে রাখবেন, সলিড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু 70% ক্ষেত্রে রেডিওথেরাপি একটা কিউরেটিভ ট্রিটমেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড ক্যান্সার ছাড়া 70-80% পেশেন্টের কিন্তু রেডিওথেরাপি ট্রিটমেন্টের সাহায্যেই কিওর করা সম্ভব। এবং অবশ্যই অন্যান্য ট্রিটমেন্টগুলো তার সঙ্গে দরকার হয়, কিন্তু রেডিওথেরাপি বেশিরভাগ ক্ষেত্রে একটা কিউরেটিভ ট্রিটমেন্ট।